আছেন ওবায়দুল কাদের। চতুর্থ দিনের মতো নন এমপিও শিক্ষকদের বিক্ষোভ চলছে। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আওয়ামী লীগের বিশ্বাস নিয়ে সন্দেহ ফখরুলের। এবং দুই সপ্তাহের মধ্যে সড়কে শৃঙ্খলা দৃশ্যমান হবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তার আন্ডোট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে, ঘুমের ওষুধও কমিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। সকালে সিঙ্গাপুরে থাকা সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্ডোট্রাকিয়াল টিউব খোলার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডাক্তার আবু নাসার রিজভীর সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়েছে। আজ প্রথম কার্যনির্বাহী সভার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করলেন ডাকসু নবনির্বাচিত নেতৃবৃন্দ। দীর্ঘ 28 বছর পর বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। তারপর নির্বাচিত নেতারা যার যার দায়িত্ব বুঝে নেন। একই সাথে আজ হলো সংসদের প্রভোস্টরা নিজ নিজ হলে হল সংসদের কার্যনির্বাহী সভা আয়োজন করে হল সংসদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন। দীর্ঘ 28 বছর পর ডাকসু ঘিরে এমন একটা কর্মযজ্ঞ দিন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ এখন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা কতটুকু বিশ্বাস করে তা নিয়ে সন্দেহ আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে জনগণকে ধোঁকা দিচ্ছে। সভায় ফখরুল বিএনপি কঠিন সময় পার করছে বলে স্বীকার করেন, তবে বিশ্বাস রেখে কাজ করে গেলে কঠিন সময়ও সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। এ সময় তিনি আমৃত্য আন্দোলন সংগ্রাম করতে হবে এমন বোধ আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে মানুষের মধ্যে আন্দোলনের বোধ জাগ্রত করতে জাসুসের প্রতি আহ্বান জানান ফখরুল। যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা টুকু নাই তারা গণতন্ত্রের কথা বলবে কেন? তাদের সরাসরি ওই নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলের শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলবো সেটাই আইন, এটা বলেই তো হয়ে যায়। দু এক সপ্তাহের মধ্যে সড়কে শৃঙ্খলা দৃশ্যমান হবে আর 2 মাসের মধ্যে রাজধানী জুড়ে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানীর ডেমরায় সকালে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এক সচেতনতামূলক কার্যক্রমে তিনি একথা বলেন। এমপিও ভুক্তির দাবিতে টানা 5ম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নন এমপিও শিক্ষকরা। বছরের পর বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন এসব শিক্ষক। বরাবর আশ্বাস দেয়া হলেও এমপিও ভুক্ত করা হয়নি কয়েক হাজার শিক্ষককে। তারা বলছেন, গত বছর আশ্বাস দিয়ে অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দিলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। শিক্ষক নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া তারা কর্মসূচি প্রত্যাহার করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আজীবন সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করা হয়েছে। শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভায় আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিমা অর্নি প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন। পরে জিএস গোলাম রাব্বানি সভাপতির কাছে এই প্রস্তাব তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়। জিএস গোলাম রাব্বানি সভাপতি এ তথ্য জানিয়েছেন। রংপুর সেনানিবাস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে মডার্ন কাপ গলফ টুর্নামেন্ট 2019। সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের জিওসি রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক সোহেল এবং ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনের এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবে 100-এরও বেশি গলফার অংশগ্রহণ করছেন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন ওবায়দুল কাদের। চতুর্থ দিনের মতো নন এমপিও শিক্ষকদের বিক্ষোভ চলছে। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আওয়ামী লীগের বিশ্বাস নিয়ে সন্দেহ ফখরুলের। এবং 2 সপ্তাহের মধ্যে সড়কে শৃঙ্খলা দৃশ্যমান হবে। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।